ছোট্ট একটা পানির বোতলের দাম এত বেশি? এখনই মাইগভ অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাই। দেখ দেখ ওই দেখ, আগুন লাগছে মনে হয়। এখন আবার ফোন দিয়ে কি করছিস? আরে মাইগভ অ্যাপে গিয়ে ঝাঁকি দিলেই নয় নয় কল চলে যাবে, আর ফায়ার সার্ভিসের সহযোগিতা পাওয়া যাবে। আপা, গত বছর কতজন বয়স্ক ভাতা পাইছে? আপা, আমার সরকার অ্যাপ দিয়ে একটা তথ্য প্রাপ্তির আবেদন করেন তো। আমার জমির মৌজাম অ্যাপটা দরকার। বলুন স্যার, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? জমির মৌজাম অ্যাপ নিতে কি করতে হবে? জমির মৌজাম অ্যাপ পেতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিলেই হবে। মাই গভ একটি মাত্র অ্যাপ, যার মাধ্যমে সকল সেবার আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল, অনলাইনে ফি পরিশোধ ও আবেদনের আপডেট জানা যাবে। শুধুমাত্র ভয়েস ব্যবহার করেও সেবার অনুসন্ধান, আবেদন ও আবেদন পরবর্তী আপডেট পাওয়া যাবে। এখানে আবেদনকারীর পরিচয় এনআইডি এর মাধ্যমে নিশ্চিত করা হয়। মাই গভ থেকে প্রয়োজনে 333-তে ফোন করেও সেবা নেওয়া যাবে। অধিকতর সহযোগিতার জন্য মাই গভ স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত করবে নিকটস্থ ডিজিটাল সেন্টারকে। বর্তমানে 7টি ক্যাটাগরিতে 172টি সেবা মাই গভে সংযুক্ত আছে। পর্যায়ক্রমে সকল সরকারি সেবা ও প্রয়োজনীয় বেসরকারি সেবা মাই গভে সংযুক্ত হবে। ডিজিটাল বাংলাদেশের অবদান, এক ঠিকানায় সব সমাধান।